আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরোয়া ভাবে পিজা বানানো হয়। আমি আপনাদেরকে আজকে চিকেন সসেজ পিজা বানিয়ে দেখাবো। এখানে আমি রেখেছি 1 চা চামচ চিনি, এটা লাল চিনিটা, আপনারা চাইলে সাদা চিনি ইউজ করতে পারবেন। এখানে 1/2 চা চামচের থেকে কিছু কম খাবার সোডা, এখানে 1 চা চামচ ইস্ট, আর এখানে পরিমাণ মতো লবণ রাখা আছে। আমি এখানে অল্প একটু লবণ নিয়েছি, এটা আমি ডো তৈরি করার জন্য। আর এখানে রেখেছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে আমি রেখেছি কুসুম গরম পানি, এখানে 1 কাপের থেকে একটু কম পানি আছে। এখানে আমি এখন সবগুলো উপাদান মিশাবো। এখানে ভালোগুলোর মতো ভালোভাবে এগুলো মিশিয়ে নিব, মিশিয়ে 15 মিনিটের মধ্যে রেখে দিব। আগে এই উপাদানগুলো মিশাতে হবে, তারপর তেল সবটুকু লাগবে না, পরিমাণ মতো নিতে হবে। এখানে আমি তেলটা নিয়েছি, এই যেটা আমি এখানে মিশাবো, এছাড়াও আমাকে ডো তৈরি করার সময় তেল লাগবে, তারপর মাখানোর পর ওটা রেস্টে রাখার জন্য তেলের প্রয়োজন হবে। সেই মতো আন্দাজ করে আমি এখানে 2 টেবিল চামচ তেল নিয়েছি। এটা মিশানো শেষ, এখন আমি এখানে তেল দিব। 2 চা চামচ তেল দিলাম, এখন এটাকে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য 15 মিনিট থেকে 20 মিনিটের মতো রেখে দিব। ফিরে আসলাম 15 মিনিট পর, দেখেন আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমি ডোটা করে নেব। আমি এই কাপের মাপ অনুযায়ী ময়দা নিচ্ছি, এটা কিন্তু কোনো মেজারমেন্ট কাপ না। এক কাপ ময়দা নিলাম, 2 কাপের মতো ময়দা নিলাম, এখানে আমি সামান্য তেল নিয়ে নিব প্রথমে। এখানে আমি 3 চা চামচ তেল নিব, যেহেতু আমি লবণ এই ইস্টের এখানে দিয়ে দিয়েছি, তাই আমি এখানে লবণ ইউজ করছি না। আর যেহেতু আমার এই ইস্টের এখানে তেলও দেওয়া আছে, তাই আমি খুব বেশি তেল ইউজ করছি না। এখানে তেলটা ভালো মতো মিশানোর পর যখন দেখবেন এইভাবে দল পাকিয়ে আসছে হাতে নিলে, এখন এখানে আমি এই মিশ্রণটি ঢেলে দিব, অল্প অল্প করে ঢেলে দিব আর মিশাব। আমার ডোটি হয়ে গিয়েছে, আপনি ভালো মতো মিশিয়ে নেবেন। এই যে দেখেন, সফট, খুব বেশি সফট না, আমার খুব বেশি হার্ডও না। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। এটার উপর আমি তেল মালিশ করে নিব, তাহলে এটা শুকাবে না।
এখন আমি ডোটি তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, এটাকে আমি ঢেকে রাখবো। আমি কাঁচের বাটিটি ইউজ করেছি, আপনারাও এরকম কিছু ইউজ করবেন যেন ভিতরে বাতাস না ঢুকে, এবং এভাবে আমি এক ঘন্টার জন্য রেখে দিব। এক ঘন্টা পর ডোটি ফুলে উঠবে। ফিরছি এক ঘন্টা পর। ভিউয়ার্স, আমি ডোটা রেস্টে দিয়ে দিয়েছি, এর মাঝে সময় মধ্যে আমরা সসেসটা রেডি করে নেব। এখানে আমি 2 পিস সসেস নিয়েছি, চিকেন সসেস, এটাকে আমি কেটে নিচ্ছি, স্লাইস করে নিচ্ছি। আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, আপনারা অবশ্যই ডোটাকে ভালো মতো যদি পারেন এয়ারটাইট বক্স থাকে বাসায় তাহলে এয়ারটাইট বক্সের ভিতর রেখে দিবেন এক ঘন্টার জন্য রেস্টে, আর এছাড়া যদি না থাকে সেক্ষেত্রে ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে একটু গরম জায়গাতে রেখে দিবেন, তাহলে ভালো মতো ফুলবে ডোটা। আমি কেটে নিচ্ছি, যে আমি সসেসগুলো কেটে নিয়েছি, এটা আপনার ইচ্ছে মতো সাইজগুলো করতে পারেন, শেপ দিতে পারেন, আমি নর্মালি শেপ করে নিয়েছি। এবং সসেস অবশ্যই আস্ত থাকা অবস্থায় ধুয়ে তারপর কেটে নেবেন, কাটার পর ধুলে এগুলো ভাজতে গেলে তেলে ফুলে উঠবে, তার থেকে এটা আস্ত ধুয়ে তারপর কেটে নেবেন। এখন এটা আমি আপনাকে ভেজে দেখাবো, এটা ভাজা ছাড়াও ইউজ করা যায়, তবে ভেজে নিলে এটার কালারটাও সুন্দর আসে, স্মেলটাও ভালো আসে। আমি এখানে সামান্য তেল নিয়ে নিচ্ছি, তেলটা গরম হলে আমি সসেসটা দিয়ে দিই, একটু কমিয়ে নেব গরমের জন্য, আমি পুরোটা বাড়িয়ে নিয়েছি। এখানে সসেসগুলো দিয়ে দিচ্ছি, সসেসটা জাস্ট ভেজে নেবেন, এতে কিছু ইউজ করতে হবে না। এই যে আমার সসেসটা ভাজা প্রায় হয়ে গিয়েছে, যখনই এক পাশ হয়ে আসবে লাল লাল তখন একটু উল্টে দিতে হবে, উল্টে দিয়ে আর এক পাশ ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে। এই লাল হওয়াটা ভাজাটা অবশ্য অনেকের উপর ডিপেন্ড করে, অনেকে হালকা ভাজে, অনেকে একটু বেশি ভাজে, আমি একটু বেশি করেই লাল করে নিই, তাহলে যখন পিজাতে ইউজ করা হয় তখন একটু স্মেলটা ভালো আসে। ভিউয়ার্স, আমার সসেসটা রেডি, এই যে দেখেন, এখন এটা আমি ঠান্ডা হতে দিব, এটা ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমার ডো রেডি হয়ে যাক, দেন ফেরত আসছি আমরা কিছুক্ষণের মধ্যে। চলে এসেছি ভিউয়ার্স, এই যে আমার ডোটা এখন রেডি হয়ে গেছে, দেখেন ডোটা ফুলে গিয়েছে, এটাকে আমি সেট করে নিব। আজকে আমি পিজাটা চুলায় করে দেখাবো, আমরা তো সবাই ওভেনে করে অভ্যস্ত, সবার বাসায় অবশ্য সবসময় ওভেন থাকে না, সো আজকে আপনারা চুলায় দেখাবো কীভাবে করতে হবে। এই যে ফ্রাই প্যানে, এখানে আমি অল্প সামান্য তেল নিয়ে নিয়েছি, তেল দিয়ে রেখেছি, এখানে আমি সেট করব পিজাটা। এই যে এটা কেমন হাত দিয়ে এরকম ছড়িয়ে নিব, আপনারা চাইলে রুটির মতো বেলেও নিতে পারেন, বাট আমি হাত দিয়ে করে নিচ্ছি। এই যে এটাকে আমি এখন বসিয়ে নিলাম, বসিয়ে নিয়ে আমি এটাকে আস্তে আস্তে ছড়িয়ে নিব। খেয়াল করবেন যেন সব জায়গায় সমান হয়, এই জায়গাটা ট্যাপ ট্যাপ করে নিতে হবে হাত দিয়ে। ভিউয়ার্স, আমি এই যে করে নিলাম হাত দিয়ে দিয়ে, ট্যাপ দিয়ে দিয়ে এভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গিটা সেট করে নিলাম। চাইলে আপনারা বেলেও বসাতে পারেন, বাট আমি বেলেনি, আমি হাত দিয়ে করে ফেলেছি। এখন এটাকে আমি কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিব যেন ভিতরটা ভালো মতো সিদ্ধ হয়।
सुंदर मत सेट कर प्रथम सस दीब अभी नर्माल सस ही यूज कर पिज्जा सस यूज कर बट हमें नर्माल टमेटो केचप यूज करी टमेटो केचप यूज कर ससटा डिपेंड कर अने के बेसि दे अने के कम हमें दो चामच तीन चा चामच दिल जो लाख प्रयोजन है और दीब এখানে চা চা চামচ দাও হলো এভাবে সম্পূর্ণ দিয়ে দিবেন আসলে ঘরোয়া পিজা মানে হচ্ছে ঘরোয়াভাবেই তৈরি করা এর জন্য যে সব সময় পিজা সসে ইউজ করতে হবে বিষয়টা তা না আমাদের ঘরে যে সব ইনগ্রেডিয়েন্টস সচরাচর থাকে তা দিয়ে আমরা পিজা তৈরি করতে পারি যখন ইচ্ছে তখন এর জন্য আজকে আমি এই ভিডিওটি করলাম এখানে আমি 5 চা চামচ পরিমাণ সস নিয়ে নিয়েছি এখন আমি এখানে চিজ দেব সবাই সাধারণত মজারেলা চিজ ইউজ করে কিন্তু আমি এখানে স্যান্ডউইচে স্লাইস চিজগুলো ইউজ করছি যেহেতু এটা আমার বাসায় অ্যাভেলেবল আছে আমার কাছে মজারেলা চিজ নেই বর্তমানে বাসায় তার জন্য আমি এটা দিয়ে এটা ইউজ করছি এটা আমি তিনটা স্লাইস ইউজ করব আপনারা যদি চান এর বেশি ইউজ করতে পারেন আমার বাসায় তিনটা রিমেইনিং আছে তাই আমি তিনটা ইউজ করছি এই যে চিজগুলো জাস্ট এই তিনটা স্লাইস ইউজ করি আপনারা চাইলে আরো বেশি ইউজ করতে পারেন আপনারা চাইলে মজারেলা চিজও ইউজ করতে পারেন আমার যেটা অ্যাভেলেবল আছে আমি সেটা ইউজ করছি চিজ দেওয়া হয়ে গেল এখন আমি এটাতে সসেস যেগুলো আমি ভেজে রেখেছিলাম আপনাদেরকে দেখিয়েছি এগুলো দিচ্ছি সসেস সসেসের এটাও ডিপেন্ড করবে আপনারা যদি বেশি সসেস ইউজ করতে চান সেক্ষেত্রে আমি এখানে দুইটা নিয়েছি আপনারা তিনটা নিতে পারেন এই যে আমি সাজিয়ে ফেলেছি আমার পিজা এই ডেকোরেশনটা ডিপেন্ড করে অনেকে দুইটা লেয়ার দেয় আমি আজকে একটা লেয়ারই করলাম যেখানে আমি তিন স্লাইস ইউজ করেছি চিজ আর এখানে আমি অরিগানো দিয়ে দিচ্ছি অরিগানো আপনারা যে কোনো শপে সুপার শপগুলোতে পাবেন অরিগানো এখানে আমি তিন চুটকি পরিমাণ অরিগানো দিয়ে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এটা আমার রেডি এখন আমি এটা বেক করতে চলে যাব চুনার জালটা আমি এই যে লো মিডিয়াম করে দিয়েছি দেখতে পাচ্ছেন জালের পরিমাণটা এখন আমি এটাতে বসিয়ে দিলাম বেক করতে এরকম অবস্থায় আমরা এটা 10 মিনিট পর এসে চেক করব কি অবস্থা 10 মিনিট হয়ে গিয়েছে এখন আমি এই ঢাকনাটা সরিয়ে আমি অন্য একটা চুলায় এই তাওয়াটা গরম করে নিয়েছি উপর থেকে ভাপ দেওয়ার জন্য আমি এইভাবে রেখে দেব এইভাবে রাখব আরো 5 মিনিট উপর আমার পিজা হয়ে যাবে আমার পিজা রেডি হয়ে গিয়েছে এখন এটাকে আমি স্লাইস করে নিব ভিয়ার্স এই যে পিজা রেডি এই যে হোমমেড পিজা আপনাদের পছন্দ হলে আমার ভিডিওকে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন
আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, ইউটিউব চ্যানেল। আজ এই পর্যন্ত, অন্যদিন অন্য রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকুন, ভালো থাকুন।